দুবাই এক মিথ্যার শহর, উঁচু উঁচু ভবন, নামিদামি হোটেল আর ঝাঁচকচকে বিলাসবহুল জীবনের পিছনে তারা লুকিয়ে রাখে এক নিষ্ঠুর ভয়ানক কলঙ্কময় অধ্যায়। বহু প্রবাসী শ্রমিকের রক্ত, ঘাম আর চোখের পানিতে গড়ে ওঠা এই শহর ধনীদের টাকা উড়ানো আর ফুর্তি করার জায়গা। কৃত্রিম এই শহর গড়ার পেছনে অনেক বড় অবদান বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রবাসীদের থাকলেও সেই শহরে নেই তাদের ন্যূনতম নাগরিক অধিকার। দুবাই ফেরত প্রবাসী ও পর্যটকদের ভাষ্য মতে দুবাই পুরোটাই একটা মিথ্যা ভরা শহর, যার সবকিছুই লোক দেখানো। দুবাই মধ্যপ্রাচ্যের এক শহর হওয়া সত্ত্বেও আধুনিক এই শহরে আরব সংস্কৃতি চোখে পড়ে না বললেই চলে। সংযুক্ত আরব আমিরাত মুসলিম প্রধান দেশ হওয়ার পরও দুবাইয়ের চিত্র যেন একদম আলাদা। দুবাইয়ের সমুদ্র সৈকত, বার আর রাতের চিত্র যে কারো মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। সারা বিশ্ববাসীর কাছে দুবাই আরামদায়ক শহর হিসেবে উপস্থাপন করা হলেও আসলে কিন্তু তা নয়। দুবাইয়ে অতিরিক্ত তাপমাত্রা আর দাবদাহে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় অর্ধেক সময় অতিষ্ঠ থাকে জনজীবন। অসহ্য গরমে দিনের বেলায় রাস্তাঘাট থাকে প্রায় জনশূন্য, তবে মার্কেট ও শপিং মলগুলো আরামদায়ক হলেও সেসব অধিকাংশই ধনীদের জন্য। দুবাইয়ের মতো এর বাসিন্দারাও যেন কৃত্রিমতা দিয়ে ভরা। যেখানে কোনো স্বাভাবিক নগর সভ্যতা গড়ে উঠতে শতাব্দীর পর শতাব্দী চলে যায়, সেখানে দুবাই গড়ে উঠেছে অর্থের বলে অনেকটা রাতারাতি। 1970 সালেও এই শহর ছিল ধুধু মরুভূমি আর সাধারণ জেলেপল্লী। এত অল্প সময়ের মাঝে অর্থের জোরে সেখানে যে সভ্যতা গড়ে উঠেছে সেখানে নেই কোনো মানবিক বন্ধুত্বের ছিটে ফোটা। স্থানীয়দের মতে এটা একটা বাণিজ্যিক শহর। এই শহরে ধনী পর্যটকরা আসে অর্থ উড়াতে আর প্রবাসীরা যায় আয় করতে, তাই কেউ কারো বন্ধু নয়। এখানে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। দুবাইয়ে সুন্দর জীবনের প্রত্যাশায় প্রবাসীরা গেলেও প্রায় ক্ষেত্রেই তারা হয় প্রতারিত। যে অর্থের আশ্বাসে তারা দেশ ছাড়ে, দুবাইয়ে যাওয়ার পর সব ক্ষেত্রেই তারা তা পায় না। দেশে থাকতে দালালরা তাদের ভালো থাকা খাওয়ার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিলেও ঝাঁচকচকে দুবাইয়ে তাদের ঠাঁই হয় না। তারা জায়গা পায় সোনাপুর লেবার ক্যাম্প নামের এক ঘিঞ্জি জায়গায়, যেখানে গাদাগাদি করে থাকতে হয় সব প্রবাসীদের। এমনকি দুবাইকে সম আইনের শহর বলা হলেও এখানে রয়েছে আইনের চরম বৈষম্য। বাংলাদেশি বা ভারতীয়দের সাথে ইউরোপিয়ানদের জীবনযাত্রা ও আয়ে রয়েছে বিশাল পার্থক্য। বাসাবাড়ির কাজের জন্য ইউরোপিয়ানরা যে অর্থ পায় আমাদের প্রবাসীরা পায় তার অনেক কম। কৃষ্ণাঙ্গ হওয়ায় আফ্রিকানরা পায় আরও কম। দুবাইয়ে পৃথিবীর আদলে বানানো কৃত্রিম দ্বীপের ছোট ছোট উপদ্বীপগুলো বিভিন্ন দেশের নামে নামকরণ করা হলেও সেখানে নেই দুবাই গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশের নাম। দুবাইয়ের উঁচু উঁচু ভবনগুলো যেন মিথ্যার সাক্ষী দিচ্ছে। এসব ভবনে অফিস স্পেস, আবাসিক ফ্ল্যাট তৈরি করা হলেও তার বেশিরভাগই ফাঁকা, একদম জনশূন্য। মাত্রাতিরিক্ত দামের কারণে অধিকাংশ এখনো বিক্রি হয়নি, ফলে অনেক বিল্ডিং এর কাজ মাঝপথেই থামিয়ে দিয়েছে বিল্ডার্সরা। দুবাইয়ে কৃত্রিম অনেকগুলো দ্বীপ থাকলেও তার বেশিরভাগই এখনো ফাঁকা। বিভিন্ন দেশের ধনীরা কিছু কিনলেও আবহাওয়ার কারণে তারা সেখানে থাকেনও না, তাই ফাঁকাই পড়ে থাকে প্রায় সব সময়। এই বিশাল শহরের আবহাওয়াও যেন মিথ্যে। দুবাইয়ে বৃষ্টি তেমন হয় না বললেই চলে। অর্থের জোরে তারা সাম্প্রতিক কৃত্রিমভাবে বৃষ্টি উৎপন্ন করলেও তা নিয়ন্ত্রণে না থাকায় হয়ে যায় বন্যা। ধুধু মরুর মাঝে কোনো গাছই বেঁচে থাকতে পারে না, তাই তারা কৃত্রিমভাবে তৈরি করেছে বাগান। এমনকি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও তারা ব্যবস্থা করেছে কৃত্রিম তুষারপাতের। আর প্রকৃতির বিরুদ্ধে এতসব করতে গিয়ে তারা অপচয় করছে বিপুল পরিমাণ ব্যবহারযোগ্য পানি। আপনি জেনে অবাক হবেন, বিশ্বের মোট 15% স্বচ্ছ পানি শুধুমাত্র এই একটি দেশই খরচ করে, আর তাই তারা হাতে নিয়েছে আরও এক অভাবনীয় প্রকল্প। পানি সংকট মোকাবেলায় সুদূর অ্যান্টার্কটিকা থেকে জাহাজ দিয়ে টেনে 2 কিলোমিটারের মতো বড় বড় এক একটি আইসবার্গকে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তেল বিক্রির অর্থ দিয়ে করা এইসব কৃত্রিম কর্মকাণ্ড তাদের সাময়িক সুবিধা দিলেও বিশেষজ্ঞরা মনে করছেন এসবের নেতিবাচক প্রভাব পড়বে সমগ্র পৃথিবীর ওপর। আর এমন কৃত্রিম মিথ্যার উপর ভর করে দুবাই কতদিন টিকে থাকতে পারবে তা হয়তো সময়ই বলে দেবে। দুবাইয়ের কৃত্রিম বৃষ্টিপাত, আইসবার্গ নিয়ে আমাদের করা একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে।